গুড মর্নিং, এই দেখো চলে এসেছি আমাদের পিক আপ পয়েন্ট পিসি গার্ডেন গেট নাম্বার ওয়ান। এখান থেকে আমাদের বাস ছাড়বে, সো আমরা এখান থেকে রওনা দিলাম। আমাদের জার্নি 2.5 আওয়ার্সের জার্নি হবে। সো আমরা চলেছি সুন্দরবনের পথে, আমরা এখন পৌঁছেছি মালঞ্চ। এখানে আমরা টি ব্রেক পেয়েছি বা ব্রেকফাস্টের। এখানে আমরা যে টুয়ার্সের সাথে যাচ্ছি তারা আমাদের অ্যারেঞ্জমেন্ট ব্রেকফাস্টের এখানে করেছে। চলো দেখা যাক কী কী আছে ব্রেকফাস্টে আমাদের জন্যে। এই যে চলে এসছে গরম গরম লুচি আর ছোলার ডাল আলু আর চা, এইটা ছিল আমাদের ব্রেকফাস্ট। অসাধারণ টেস্ট ছিল কারণ লুচিগুলো একদম গরম ছিল। মালঞ্চ থেকে রওনা দিলাম, মালঞ্চ মিড পয়েন্ট, আমাদের আর ঘন্টা খানেক লাগবে। পৌঁছে গেছি গদখালি, এখান থেকে এবার আমরা যাচ্ছি আমাদের লঞ্চের দিকে। লঞ্চ আমাদের নিয়ে যাবে গোসাবা। ভীষণ টুরিস্টের চাপ, এ দেখো সারি সারি লঞ্চ দাঁড়িয়ে আছে। এইবারে আমরা লঞ্চে চাপবো। এই যে আমাদের লঞ্চ রওনা দিল গোসাবার উদ্দেশ্যে। চলো একবার কুইকলি দেখে নাও লঞ্চের ভেতরটা। ভীষণ ব্রাইট আর সানি ডে ছিল, বৃষ্টির কোনো নামগন্ধ নেই, যেটার আমরা ভয় পেয়েছিলাম। আর বিশাল সি দেখতে দারুণ লাগছে। আমাদের বোট চলে পড়েছে গোসাবার দিকে, আর প্রচণ্ড রোদ আছে কিন্তু এত ঠান্ডা হাওয়া অসাধারণ লাগছে। এই যে আমার বাঁদরটা, এই যে আমরা বোটের ডেকে আছি। বোটের নিচে যাচ্ছি যেখানে ক্যাবিনস গুলো আছে। অবশ্যই আমাদের নাইট স্টে এখানে নয়, এই যে এখানে রুমস গুলো আছে, রুমস গুলো জাস্ট রেস্ট করার জন্য। এই যে কিচেনে রান্না হচ্ছে, দুপুরের লাঞ্চের ব্যবস্থা চলছে। আচ্ছা এটা কি গোসাবা? This is Gosaba. This is the Hamilton bungalow in Gosaba. Daniel Hamilton. This is Daniel Hamilton. Next আমরা গোসাবাতেই চলে গেলাম বেকেন্স বাংলোতে। এই জায়গাটি খুব ফেমাস এই কারণে কারণ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে দুরাত কাটিয়েছিলেন। ওখানেই আছে হ্যামিল্টন সাহেব আর কবিগুরুর স্ট্যাচু। এরপরে আবার আমরা ব্যাক করলাম লঞ্চে লাঞ্চের জন্য। পটল আলু তরকারি, এটা কি আছে? ভেজ ডাল, আলু ভাজা, রাইস, চিংড়ি। কি প্রিপারেশন এটা? চিংড়ির ঝাল। আর কি আছে? চাটনি আছে আর পাপড় কই? পাপড় কই? হ্যাঁ, ও আচ্ছা, পাপড় নিচে আছে। সো দিজ আর দ্য আইটেমস উই হ্যাভ ফর লাঞ্চ টুডে। আজকে আমাদের লাঞ্চ ওটি হবে। এই যে আরেকজন রাগারাগি রেখে দাও ফোন নিয়ে, তার মুড খারাপ হয়ে গেল ফোন রাখতে বলা হচ্ছে বলে। এই যে লাঞ্চ চলছে, সকলেরই বেশ খিদে পেয়েছিল, অনেক হাঁটাহাঁটি করা হয়েছিল বলে।
খাবারটা নিঃসন্দেহে ভালো ছিল, বেশ গরম গরম সার্ভ করেছিল। এই যে আমরা ম্যানগ্রোভ ফরেস্ট গুলোকে এখন ক্রস করছি, প্রায় 3:30 বেজে গেছে আর আমাদের লঞ্চ চলেছে বার্ড ওয়াচিং এর জন্যে, বাট খুব একটা পাখি পাইনি এই কারণে এখন, এটা ইউজুয়ালি শীতেই পাওয়া যায়। সন্ধে হয়ে এসছে, এবারে আমরা আমাদের রিসর্টের দিকে যাচ্ছি। ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, টোটাল ব্যাপারটাই বেশ রোমাঞ্চক লাগছে। তো এই আমাদের আজকে ডে ওয়ানের সফর শেষ হলো, এবারে রিসর্টের দিকে আবার ডে টুর অ্যাডভেঞ্চার নিয়ে আসবো তোমাদের কাছে। সো বাই বাই।